ওয়েলকাম টু মিতাস কিচেন। মিতা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি বানাচ্ছি আলু পেঁপের তরকারি। আলু পেঁপের তরকারি বানানোর জন্য ফার্স্ট আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এরপর আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা ইচ্ছা করলে সর্ষের তেলেও করতে পারেন। তেল দিয়ে আগে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে এসেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সাদা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, ফোড়নটা একটু লাল হয়ে আসা অবধি। ফোড়নটা আমার যেই লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো। আমি এখানে একটা বড় মাপের আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এবার আমি এর মধ্যে পেঁপেটা দিয়ে দেবো। আমি পেঁপেটাও পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে রেখেছি। পেঁপেটা দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া করে দেব। পেঁপেটা দিয়ে নাড়াচাড়া করে দেওয়ার পর এবার আমি এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেবো। নুনটা আমি আমার আন্দাজ মতো দিলাম, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আর দেবো হাফ চামচ হলুদ দিয়ে আবার ভালো মতো মিশিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে ভালো মতো মিশিয়ে দেওয়ার পর এবার এটাকে আমি 4-5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের আঁচটাকে সিম রেখেছি, সিম রেখে 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, 4-5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব। ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। আমি একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দেব। আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ফাড়া, দুটো কাঁচা লঙ্কা ফাড়া টমেটো কুচিটা দিয়ে এটাকে আরও 3-4 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। আরও 3-4 মিনিটের মতো এটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দেব 1 চামচ চিনি। চিনি আর জিরের গুঁড়োটা দিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া করে দেব। চিনিটা আমি এখানে 1 চামচ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দেবেন। ভালো মতো নাড়াচাড়া করে দিয়েছি, এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। আমি খুব বেশি না, ছোট কাপের 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ পেঁপেটার আলুটা কিন্তু আমার ভালো মতো ভাজা ভাজা হয়ে এসছে। এই তরকারিটায় পেঁপে আলু যতটা পরিমাণে ভালো ভাজা ভাজা হবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। জল দিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে দিলাম। জলটা দেওয়ার পর ঝোলটা কিন্তু আমার ভালো মতো ফুটে এসছে। এবার গ্যাসের আঁচটাকে সিম রেখে আবারও 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেব, দেখে নেব আমার আলু পেঁপেটা সেদ্ধ হয়েছে নাকি। আলু পেঁপে কিন্তু আমার দুটোই সেদ্ধ হয়ে গেছে। নুন মিষ্টিটা আমার ঠিক আছে নাকি একটু চেকে দেখে নেব। আরও 2-3 মিনিট এটাকে একটু ফুটিয়ে নেব। আরও 2-3 মিনিট এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এর ওপর দিয়ে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার নাড়াচাড়া করে দেব। আলু পেঁপের তরকারিটা কিন্তু আমার প্রায় হয়েই এসছে। এইবার আমি যেটা করব সেটা হলো আলু আর পেঁপেগুলোকে খুন্তির মাথা দিয়ে একটু ভেঙে ভেঙে দেব, তাহলে আলু আর পেঁপের তরকারিটা কিন্তু আমার একদম মিশে মিশে যাবে। খুন্তির মাথা দিয়ে আলু পেঁপেটা আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি।
প্রতিদিনকার রুটি খাওয়ার তরকারি হিসাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন, ভালো লাগবে। আলু পেঁপের তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, আলু পেঁপের তরকারি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার।